আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরা জানি যে পবিত্র রমজান মাস আসন্ন এবং যদি সবকিছু ঠিক থাকে যদি চাঁদ দেখা যায় তাহলে বলা হয়েছে যে থার্টিন এপ্রিল অর্থাৎ তেরোই এপ্রিল সৌদি আরবে প্রথম রোজা পালিত হবে এবং আমরা জানি যে সৌদি আরবে যখন প্রথম রোজা পালিত হয় তার পরের দিন অর্থাৎ চোদ্দোই এপ্রিল বাংলাদেশে প্রথম রোজা পালিত হতে পারে এই রোজা নিয়ে আসলে আমাদের নানান রকমের আয়োজন থাকে অনেক রকমের ইচ্ছে থাকে বিশেষ করে যারা সৌদি আরবে আছে তারা সব সময় চায় যে পবিত্র ভূমি মক্কা মদিনা ভিজিট করা জিয়ারা করা ওমরা করা তবে এই ওমরার ব্যাপারটা এখন পর্যন্ত ঘোলাটে ছিল যেটা পরিষ্কার করেছে সৌদি আরবের মন্ত্রণালয় গত পাঁচই এপ্রিল যেটা আপনারা এখনো সৌদি গাজেট অথবা আরব নিউজি গেলে আপনারা দেখতে পারবেন এখানে সৌদি সরকার স্পষ্ট করে তিনটা ক্রাইটেরিয়া তিনটা নিয়মের কথা বলেছেন যারা যারা এই তিনটা নীতিমালার মধ্যে পড়ে যাবেন তারা আপনারা চাইলে ইনশাল্লাহ ওমরা করতে পারবেন তো সেই পুরো প্রক্রিয়াটা আমি একটু সহজ পাশে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ইতিমধ্যে হয়তো আপনারা জানেন তবু আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য আমাদের একটা দায়িত্ববোধ থাকে সেই কারণে আসলে ভিডিওটি তৈরি করা সেখানে তিনটা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যারা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন দ্বিতীয় টিকা পরপর দুইটা টিকাই আপনারা সাকসেসফুলি আহ গ্রহণ করতে পেরেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য আছে এবং দ্বিতীয় যে ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে যারা প্রথম টিকাটি গ্রহণ করেছেন এবং প্রথম টিকা গ্রহণ করার পরে চোদ্দ দিন অতিবাহিত হয়ে গেছে তাহলে চিকিৎসা বিজ্ঞানে যেটা বলা হয় যে প্রথম টিকা নেওয়ার একটা নির্দিষ্ট সময় পরে অর্থাৎ ন্যূনতম ১৪ দিন পরে আপনাদের ইমিউনিটি যেটা সেটা বোস্ট করে সো সেই ক্ষেত্রে প্রথম টিকা নেওয়ার চোদ্দো দিন পরে আপনারা চাইলে টাওয়ালনা এবং ইথমারনা যে অ্যাপ্লিকেশন আছে সেটার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তৃতীয় যে কথাটা বলা হয়েছে যদি আপনারা কোনো রকম করোনার টিকার কোন ডোজ না নিয়ে থাকেন এরকমের জন্য একটা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে যদি আপনারা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে থাকেন বিগত মাসগুলিতে এবং আপনারা সাকসেসফুলি রিকভার করতে পেরেছেন এটাও কিন্তু ল্যাপসের মধ্যে দেওয়া থাকে তো চিকিৎসা বিজ্ঞানে এটাও বলা হয়ে থাকে যখন একজন রোগ করোনা ভাইরাস থেকে রিকভারি হয় সুস্থ হয় তখন তার ভিতরে এই করোনা ভাইরাসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা চলে আসে সেটা একটা নির্দিষ্ট সময় থাকে কেউ কেউ বলেছেন তিন মাস কেউ বলেছেন ছয় মাস তো এখানে যেটা বলা হয়েছে যে আপনি যদি সাকসেসফুলি রিকভার করতে পারেন তাহলেও আপনি এই ওমরা হজ করার পারমিশন পাবেন তবে এই ক্ষেত্রে আমার যতদূর ধারণা ছিল যে সেটা শুধুমাত্র এথমারনা যে অ্যাপ্লিকেশনটা আছে এক রকম করে করে তো যাই হোক এখন তাওাকাল্লা অ্যাপ্লিকেশনের মধ্যেও এটাকে নিয়ে আসা হয়েছে আপনারা চাইলে এখন এথমারনা কিংবা তাওয়াকাল্লা অ্যাপ থেকে রিজার্ভেশন নিতে পারবেন আপনাদের একটা টাইম স্লট আপনার কোন সময় আমরা করতে চান সেটা আপনারা লিখতে পারবেন এবং অবশ্যই আপনারা একটা ফিরতি মেসেজ বা একটা মেসেজের মাধ্যমে জানতে পারবেন যে আপনাদের বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি এবং আপনারা চাইলে করতে পারেন এখানে মিনিস্ট্রি যেটা আরেকটা কথা বলেছে সেটা হচ্ছে যে পবিত্র রমজান মাস উপলক্ষে মক্কামুদ্দিনের যে ক্যাপাসিটি ছিল যেটা করোনা ভাইরাসের কারণে অনেকটা হয়েছিল সেটাকে ইনক্রিজ করা হবে তাদের ক্যাপাসিটি অনুযায়ী এবং এতটা করা হবে না যেন স্বাস্থ্যবিধি লঙ্ঘন হয় স্বাস্থ্যবিধি মেনে যত দূর পর্যন্ত অ্যাকোমোডেট করা যায় যত দূর পর্যন্ত মানুষকে নিয়ে মানে মানুষকে উমরা হজ বা জিয়ার পারমিশন দেওয়া যায় সেটা তারা করবেন এবং এই দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা চাইলে আপনারা রিজার্ভেশন দিয়ে উমরা পালন করতে পারবেন এবং সবসময় একটা কথা এখানে বলা হয়েছে যে আপনাদের যখন প্রবেশ করবেন বা যখন ভেরিফিকেশন থাকবে তখন অবশ্যই আপনাদের মোবাইলটা সাথে রাখতে হবে কারণ তারা ভেরিফিকেশনটা যাচাই বাছাই করেই আপনাদেরকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেবেন তো এইটাই ছিল আজকের শর্ট ভিডিওটি আশা করি আপনাদের উপকৃত হবেন ভিডিওটি দেখে এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে সবসময় শেয়ার করবেন প্রিয়জনদের সাথে এবং বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল যে জিনিসটা করে থাকে সেটা হচ্ছে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ যে খবরগুলি থাকে সেগুলি আমরা চেষ্টা করি যত সময় আপনাদের সাথে পৌঁছে দেওয়ার জন্য এবং সবসময় প্রবাসী ভাইদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আবার বলছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সুস্থ থাকবেন সবাই এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম